গয়না লুটের ঘটনায় গ্রেফতার ব্যাংকেরই কর্মী। হেলমেট পরে রাতভর ব্যাংকেই লুকিয়েছিল এক ব্যক্তি এবং সকালে ব্যাংক খুলতেই গয়না নিয়ে চম্পট। করোয়া থানা এলাকায় একটি বেসরকারি ব্যাংকে বন্ধকি গয়না চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাংকেরই কর্মী। ধৃত প্রবীর হালদার ইয়েস ব্যাংকের পার্ক সার্কাস শাখার হাউসকিপারের পদে ছিলেন। সূত্রের খবর, প্রায় 2.5 কেজি সোনা খোয়া গিয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছিল ব্যাংকের পক্ষ থেকে। পুলিশ তদন্তে নেমে গতকাল ব্যাংকের এই হাউসকিপারকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে।